বাবা জিয়াউদ্দিন সিদ্দিকী ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি মহারাষ্ট্র রাজ্যের বান্দ্রা পশ্চিম বিধানসভা কেন্দ্রের আইনসভা সদস্য এমএলএ ছিলেন। তিনি 1999, 2004 এবং 2009 সালে টানা তিন মেয়াদে বিধায়ক ছিলেন এবং 2004 থেকে 2008 সালের মধ্যে মুখ্যমন্ত্রী বিলাস রাও ও দেশমুখের অধীনে খাদ্য ও বেসামরিক সরবরাহ এফটিএ এবং শ্রম প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। সিদ্দিকী এর আগে 1992 থেকে 1997 পর্যন্ত টানা দুই মেয়াদে পৌরসভার কর্পোরেটর হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগে তিনি মুম্বাই আঞ্চলিক কমিটি কংগ্রেস এবং মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস 8 ফেব্রুয়ারি 2024 তারিখে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন। পরে তিনি 12 ফেব্রুয়ারি 2014 তারিখে অজিত পাওয়ারের নেতৃত্বে দিন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টিতে যোগদান করে। বাবা সিদ্দিকীর বিবাহ হয় শেহজিন সিদ্দিকীর সাথে। তাদের রয়েছে এক মেয়ে আরশিয়া সিদ্দিকী এবং এক ছেলে জিশান সিদ্দিকী। বাবা সিদ্দিকী কেবল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, বরং বলিউডের সঙ্গে তার ওঠা বসার সূত্র পরিচিত। মুম্বাইয়ে বাবা সিদ্দিকীর ইফতার পার্টির কথা সকলের জানা, সেখানে চাঁদের হাট বসে। কার্যত গোটা বলিউড হাজির হয় বাবা সিদ্দিকীর এক ডাকে। বাবা সিদ্দিকীর এই ইফতার পার্টিতেই মিটেছিল শাহরুখ সলমনের বহু বছরের ঝামেলা। আততায়ীর গুলিতে খুন হন বাবা সিদ্দিকী। দশমীর রাতে মুম্বাইয়ের বারান্দায় গুলি করে খুন করা হয় মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পিছনে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুয়ের গ্যাংস্টারের হাত রয়েছে। আর এরপরই প্রশ্ন উঠেছে, তবে কি সলমনের সঙ্গে বন্ধুত্ব ঘনিষ্ঠতার মাশুল দিতে হল বাবা সিদ্দিকীকে? কারণ দীর্ঘদিন ধরেই লরেন্স বিষ্ণুয়ের গ্যাংয়ের হিটলিস্টে সলমন খানের নাম রয়েছে। শনিবার রাত 9:30 নাগাদ ছেলে জিশানের অফিসের বাইরে গুলিবিদ্ধ হন বাবা সিদ্দিকী। তাকে লক্ষ্য করে 6টি গুলি চালানো হয়েছিল। 4টি গুলি তার বুকে লাগে, 1টি গুলি তার দেহরক্ষীর গায়ে লাগে। মুম্বাইয়ের পুলিশকে গুঁড়ো লঙ্কা দেখিয়ে তাকে এই মিশন সফল করল হত্যাকারীরা। তাকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই মৃত্যু হয় তার। ইতিমধ্যে দুই আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। দ্বিতীয়দের নাম কর্নেল সিং প্রিয়ানা ও ধমরাজ কেশব উত্তরপ্রদেশ। দ্বিতীয় অভিযুক্ত পলাতক। জেরায় অভিযুক্তরা নিজেদের লরেন্স বিষ্ণু সদস্যর বলে দাবি করেছে। তারা জানিয়েছে বিগত এক মাস ধরে এলাকা রেকি করছিল তারা। শনিবার অটো এসে তারা জিশান সিদ্দিকীর অফিসের বাইরে অপেক্ষা করছিল। বাবা সিদ্দিকী আসতে তাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সন্দেহ অভিযুক্তরা বাবা সিদ্দিকী সম্পর্কে তথ্য যোগাচ্ছিল বলে অন্য কেউ। লরেন্স তবে পুলিশ সলমনের সঙ্গে বাবা সিদ্দিকীর ঘনিষ্ঠতা এবং তার জেরেই হামলা কিনা তা খতিয়ে দেখছে। দীর্ঘদিন ধরে সলমন খানকে খুনের হুমকি দিচ্ছেন লরেন্স বিষ্ণুয়। কয়েক মাস আগেই সলমনের বাড়ি গ্যালাক্সি লক্ষ্য করে 2 রাউন্ড গুলিও চালায় লরেন্স বিষ্ণুয়ের গ্যাংয়ের সদস্যরা। এর ফলে সলমন খানের এআই ক্যাটাগরি নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। 1998 সালে হাম সাথ সাথ হে সিনেমার শুটিং এর সময় টিঙ্কারাও কৃষ্ণসার মৃগ হত্যা করেছিলেন সলমন খান। এই ঘটনায় তাকে জেলেও যেতে হয়। কৃষ্ণসার মিক বিষ্ণুই সম্প্রদায় পূজিত। এরপর থেকেই সলমনের বারবার খুনের হুমকি দিচ্ছিল জেলবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণু। তবে পুলিশ সলমনের সঙ্গে বাবা সিদ্দিকীর ঘনিষ্ঠতা এবং তার জেরেই হামলা কিনা তা খতিয়ে দেখছে। দীর্ঘদিন ধরে সলমন খানকে খুনের হুমকি দিচ্ছেন লরেন্স বিষ্ণু। কয়েক মাস আগেই সলমনের বাড়ি গ্যালাক্সি লক্ষ্য করে 2 রাউন্ড গুলিও চালায় লরেন্স বিষ্ণুয়ের গ্যাংয়ের সদস্যরা। এর ফলে সলমন খানের এআই ক্যাটাগরি নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। 1998 সালে হাম সাথ হে সিনেমার শুটিং এর সময় টিঙ্কারাও কৃষ্ণসার মৃগ হত্যা করেছিলেন সলমন খান। এই ঘটনায় তাকে জেলেও যেতে হয়। কৃষ্ণসার মৃগ বিষ্ণুই সম্প্রদায় পূজিত।
এরপর থেকেই সালমানের বারবার খুনের হুমকি দিচ্ছিল জেলবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণু। সম্প্রতি সালমান নিরাপত্তা বাড়িয়ে ওয়াই ক্যাটাগরি করা হয় এই কারণে। তবে বাবা সিদ্দিকি এমন কোন হুমকি পাননি বলে সূত্রের খবর। বহু ফিল্ম তারকার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ ছিল বাবা সিদ্দিকি। সালমান খানের পরিবার ছাড়াও সুনীল দত্তের পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। সুনীল দত্তের খুব কাছের মানুষ ছিলেন বাবা সিদ্দিকি। কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ফিল্ম তারকা সুনীল দত্তের সঙ্গে তার সম্পর্ক বহুদিনের। সুনীল কন্যা প্রিয়া ও পুত্র সঞ্জয় দত্তের সঙ্গেও বাবা সিদ্দিকি দেখা করতে গিয়েছে বহু জায়গায়। বহু ফিল্ম তারকার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ ছিল বাবা সিদ্দিকি। সালমান খানের পরিবার ছাড়াও সুনীল দত্তের পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। সুনীল দত্তের খুব কাছের মানুষ ছিলেন বাবা সিদ্দিকি। কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী